Yayang tanha puno babika nandiraga sahagata tatra tatra abinandini seta nda seti dang kama tanha bhava tanha vibhava tanha etena sasavajjena shuddhite hutu sabbada etena sasavajjena sabbadukkha roga vayayantaraya upattava vinasanto etena sasavajjena hutu te chaya mangalanti. আমি যে গাথাটি বলেছি সেটি সতিপট্টানের দুঃখ সমুদয় সত্যের মানে দুঃখের কারণ সত্যের একটি প্রথম লাইনটি আমি বলেছি যে কিসের কারণে আমাদের দুঃখ উৎপন্ন হয়, দুঃখ তো আসলে আছে না, নাকি সকলে সুখী? সুখ কে? সুখী কে? আমি প্রায় সময় বলি সুখী কে, কে সুখী? হাত তোলেন দেখি, কে সুখী? কেমন আছো রে তুমি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কে সুখী? কেউ নেই না, আপনি আছেন, আপনি সুখী? হ্যাঁ কোনো দুঃখ নেই, হ্যাঁ দুঃখটাই সুখ। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি দুঃখটাকে সুখ হিসেবে বরণ করে নিয়েছেন। এই যে এই এটাই এটাকে বলেছে, এখানে বলেছে এই যে ইয়াং তানহা, উনি যেই যেই তৃষ্ণা ইয়াং তানহা পৌনবাবিকা, পৌনবাবিকা মানে পুনরায় এই ভবে জন্মগ্রহণ করার জন্য, তার মানে জন্ম হলে মৃত্যু টিকেট নিয়ে আসতে হয় না? আচ্ছা মৃত্যুটা সুখ নাকি দুঃখ? দুঃখ। তাইলে ইনি বলেছেন দুঃখটা সুখ, হ্যাঁ দুঃখটা আমাদের এই যে আপনি যদি এখন অসুস্থ হন আপনি ডাক্তারের কাছে যাবেন, যাবেন কেন? যাবেন কারণ এটাই তো সুখ। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন কেন? এই রোগটাই তো সুখ, এটা দুঃখ না, যেহেতু এটা সুখ আবার এটা ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে কেন যাবেন বলেন? যাবেন কারণ যেহেতু এই দুঃখটা সুখ, তাহলে ডাক্তার কাছে যেতে পারবেন না, রোগ হলে রোগ নিয়ে বসে থাকবেন কারণ এটাই সুখ মনে করে করে, হ্যাঁ তাহলে কোনো ডাক্তারের কাছে যাবেন না, এখন আর অসুস্থ হলেও ডাক্তারের কাছে যাওয়া যাবে না, দেখা যাক কি হয় না, তার মানে যেতে হবে ডাক্তারের কাছে, তার মানে দুঃখটা তখন সুখ থাকবে না। যা হোক এই এটাকে বলেছে বুদ্ধ অজ্ঞানতা, বুঝেছে? তার মানে আমার দুঃখ সম্পর্কে জ্ঞান নেই তাই আমি দুঃখটাকে সুখ মনে করছি, যেমন জন্ম হলে জরাগ্রস্ত হতে হয় এই যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে যাচ্ছে না, আমি তো চেয়েছিলাম আমি সারা জীবন যদি যুবক হয়ে থাকতে পারি, যৌবনকালে যে আমি যৌবন সুখ ভোগ করেছি এটা যেন আমার যৌবনত্ব নষ্ট না হয়, চায় না সকলে? কিন্তু কি হয় আমি সুন্দর এক স্মার্ট যুবক হিসেবে থাকি বা আমি একজন সুন্দর স্মার্ট যুবতী হিসেবে থাকি সারা যতদিন সেইভাবে থেকে যাই, চাই কিন্তু এটা কি হয় না,
এটা আমাদের দুঃখ লাগে না? এই বুদ্ধ বলেছে এটা কি জরা দুঃখ, তার মানে এটা আমাদের মেনে নিতে হচ্ছে বাধ্য হয়ে না? তাহলে এক সময় এসে আমরা আমাদের শরীর একেবারে ভারী হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না, আগে ফাঁকির মতো দৌড়তে পারতাম না শিশুকালে যৌবনকালে, এখন কি আপনাকে ওইভাবে দৌড়তে বললে পারবেন? পারবেন? পারবো না। তাইলে আমি আগে যে আনন্দ অপূর্তি করেছেন, ফুটবল খেলা খেলেছেন, বিভিন্ন কিছু, সেই সুযোগ এখন আছে? পারবেন? পারবো না। তাহলে এটা কি দুঃখ নয়? আজকে যারা যুবকেরা যেভাবে করছে, আহা একদিন আমি এইভাবে করেছিলাম, কিন্তু আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এখন এক পা তুললে আরেক পা ফেলতে কষ্ট হয়, এক পা ফেললে আরেক পা তুলতে কষ্ট হচ্ছে না, হচ্ছে না? এটাও দুঃখ। এটাকে বুদ্ধ বলেছে এই জরা দুঃখ থেকে আস্তে আস্তে আমাদের বিহারী রূপ উৎপন্ন হয়। এই যে কোন আমরা বাধ্য হয়ে মাস্ক পরতে হচ্ছে না, কেন? কারণ করোনা নামক একটা ব্যাধি এই যে পৃথিবীতে আজ কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিল, নেয়নি? যেমন আমিও, আপনারা নিশ্চয়ই জানেন আমি ইন্ডিয়া গিয়েছি, ওখানেও এই যে ওমিক্রন পজিটিভ হয়েছিল, আমিও 10-12 দিন প্রায় অসুস্থ ছিলাম। তো যাও হোক, এই ওমিক্রনটা বেশি এফেক্টেড করেনি, কিন্তু গত বছর যেটা ডেল্টা ছিল সেটা মানুষের লাশকে যখন এফেক্টেড করেছিল, গত বছর কী অবস্থা হয়েছিল দেখেছেন আপনারা, এর আগের বছর কী অবস্থা হয়েছিল না? এই বছর এই তুলনায় আক্রান্ত হলেও অনেক কম, কারণ যারা টিকা দিয়েছেন তাদের তেমন একটা এফেক্টেড হয়নি, আর যারা টিকা দেননি তাদের একটু হয়তো কষ্টটা বেশি হলেও একেবারে লাংস এফেক্টেড হয়ে তেমন একটা বেশি মারা যাচ্ছে না, যাদের কঠিন কোনো রোগ নেই, এটাই হয়তো কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলা চলে। তো যা হোক, এই যে এখানে বুদ্ধ কি বলেছেন, খামা তানহা বাবা তানহা বিবাবা তানহা, মানে এই দুঃখগুলোর আমাদের মরতে হচ্ছে, মরণ আমরা চাই না কেউ না, কিন্তু সেই প্রাণঘাতী মৃত্যু আমাদেরকে, আমার আত্মীয় স্বজন জ্ঞাতি সকলকে পেলে সেই মৃত্যু আমাদের কেড়ে নিয়ে যায়। আত্মীয় স্বজন কেউ আমাকে, আমি যেই পুত্রকে এত কষ্ট করে বড় করেছি, যেই মেয়েকে এত কষ্ট করে বড় করেছি, তাহারা সকলে আমাকে ভালোবাসে, কিন্তু আমি যখন মৃত্যুর সাথে যুদ্ধ করি, লড়াই করি, তখন তারা আমাকে কি সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে? চেষ্টা করে, তারা হয়তো মেডিকেলে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, আইসিইউতে ভর্তি করায়, লাইফ সাপোর্ট দিয়ে হয়তো একদিন বাঁচায়, কিন্তু যখন লাইফ সাপোর্ট দেয় নিয়ে শ্বাসটা তাকে আর কি, আমি কি আসলে বেঁচে আছি না মরে গেছি আমিও তো জানি না, না তারা হয়তো শ্বাসটা দেখেও নিজেকে সান্ত্বনা দেয়, আমার মা বা আমার বাবা এখনো বেঁচে আছে, এটাই সান্ত্বনা দেয়, এর চেয়ে আর বেশি কিছু লাইফ সাপোর্টে পাওয়া যায় না, তাই নয় কি? হয়তো আমার মার শ্বাসটা এখনো আছে, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমার ভাই বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে, এই সান্ত্বনা ছাড়া লাইফ সাপোর্টে আর বেশি কিছু চলে না। এইটাও পারে যারা হয়তো আত্মিকভাবে একটু সচ্ছল, তারা যারা আত্মিক সচ্ছলতা নেই তাদের পক্ষে এটাও সম্ভব হয় না। তাইলে এইভাবে এক সময় আমাদের চোখের সামনে আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গদেরকে কত কেড়ে নিয়েছে, চলে গেছে, আমরা প্রতিদিন দেখি। যেমন এই দুই একদিন আগে আমাদের একজন কল্যাণ মিত্র, যিনি শাসন সদ্ধর্মের জন্য সারাটা জীবন নিজেকে উৎসর্গিত করেছেন, যিনি একজন আসলে আমাদের শিশুদেরকে শুধু
আমাদের সন্তানরা যাতে চট্টগ্রামে থেকে লেখাপড়া করতে পারে, চট্টগ্রাম কলেজ মৌসিন কলেজে, এই কারণে এমন একটা স্থানে একটা বৌদ্ধবিহার নির্মাণ করে সেখানে ছাত্রদের ছাত্রাবাস করেছে, ছাত্রদের আবাস করেছে, যাতে গ্রাম থেকে আমাদের সন্তানরা এসে চট্টগ্রাম কলেজ মৌসিন কলেজে লেখাপড়া করে তারা যেন শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে আমাদের জাতিকে আমাদের দেশকে আমাদের সকলকে কল্যাণ সাধন করতে পারে, সেরকম একটা ত্যাগী পুরুষ যিনি শাসন সদ্ধর্মের জন্য সারাটা জীবন নিজেকে উৎসর্গিত করেছেন। কিন্তু আমাদের ছেলে চলে গেল না, দেব পাহাড়ের সেই প্রান্তে চলে গেল না কয়েকদিন আগে, তাইলে এইভাবে একে একে চলে যাচ্ছে, আমরাও চলে যাব। এই যে আজকে হয়তো আপনাদের সামনে হয়তো শ্বাসটা ইচ্ছে আসছে বলে রোগাগ্রস্ত অবস্থায়ও, আসলে তো আমি আপনারা ত্রিপিটক পাঠের যখন শুরু হয়েছিল তখন থেকে আপনারা জানেন, এই প্রোগ্রাম যখন মিটিং দিয়েছিল তখনও আসলে আমি ডায়াবেটিস প্রেশার এবং বিশেষভাবে আমার অনেক রোগ, যেটা আমার মাথা কামড়ি রোগ আছে, যেটা মাথা কামড়ি উঠলে আমার আর চলে না, এই রোগাগ্রস্ততার মধ্যেও এই যে শাসন সদ্ধর্মের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি, আজকে হয়তো এই চেষ্টা করেছি বলে আজকে এই যে সমস্ত ভিক্ষু সংঘরা ত্রিপিটক পাঠ করে যাচ্ছেন, এই ভিক্ষু সংঘদের মধ্যে অনেকে আমার হাতে গড়া, আমার হাতে কারিগরি সহায়তায় এদেরকে গড়ে তুলেছি বলে আজকে আপনারা বাংলাদেশে সর্বপ্রথম ত্রিপিটক পাঠ দেখতে পাচ্ছেন। তাহলে এই একটা সন্তানকে মা যেমন একটা সন্তানকে পায়খানা পসরা পরিষ্কার করা থেকে আস্তে আস্তে সেই শিশুকে ভালোবেসে বড় করে শিক্ষা দীক্ষা দিয়ে একজন পূর্ণাঙ্গ শিক্ষিত শিক্ষা দীক্ষায় তন্ময় সব দিকে গড়ে তোলে, সেরকম একজন যারা আমরা আজকে যারা আছি, আমরা আপনাদের সন্তানকে বুদ্ধ শাসনে এনে তাদেরকে পিতার মতো নিজের সন্তানের মতো করে তিল তিল করে শিক্ষা দিয়ে বিনয় সূত্র অভিধর্ম সবগুলো শিক্ষা দিয়ে তাদের জীবনকে পরিপূর্ণতায় রূপ দিয়েছি বলে আজকে আপনাদের সামনে এসে তারা আজকে বাংলাদেশে প্রথমবারের মতো ত্রিপিটক পাঠে তার অংশগ্রহণ করার সুযোগটা হয়েছে। আর ভান্তেও আয়োজন করলেও আপনারা আত্মিক ডোনেশন দিলেও যদি ত্রিপিটক পাঠের প্রোগ্রাম করলেও কিন্তু যদি ভিক্ষু সংঘ পাঠের মতো উপযুক্ত ভিক্ষু সংঘ না থাকে, পাঠ কি করা সম্ভব হতো? তাহলে আজকের এই ভিক্ষু সংঘদেরকে অনেককে আমি হাতে গড়ে তুলেছি, জ্ঞানেন্দ্র গড়ে তুলেছে, সত্যপাল বান্তে গড়ে তুলেছে, তিলুকা বংশ বান্তে গড়ে তুলেছে, প্রজ্ঞা বংশ বান্তে নিজের হাতে গড়ে তুলেছে বলে আজকের বাংলাদেশের ত্রিপিটক পাঠ সম্ভব হচ্ছে। নাইলে আপনি কোটি কোটি টাকা দিলেও এটা সম্ভব হতো না। এই যে আমি শ্রদ্ধেয় অতুলানন্দ বান্তের সাথে ভারতে বসে বলছি, বান্তে আজকে আপনি যদি এখানে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকাও খরচ করেন, ত্রিপিটক পাঠের আয়োজন কি করা সম্ভব হবে? আসলে হবে না, কারণ ত্রিপিটক পাঠ করার মতো এই যে আজকে 2 মাস 11 দিন ভিক্ষু সংঘরা যেখানে বসে আছে রাত দিন সারা রাত সারা দিন এইভাবে থাকবে, এমনি 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য আপনাদের বাসায় সংবাদান করলে বান্তেদের নিয়ে একজন বান্তের পাতিয়া দক্ষিণে কত দেন? তাহলে এখানে 24 ঘন্টা ডিউটি না, 24 ঘন্টা ডিউটি দিয়ে যদি 2 মাস 11 দিন একটা ভিক্ষু পাতিয়া দক্ষিণে কত আসতে পারে চিন্তা করেন। আসলে এটা কি সম্ভব হবে? আসলে সম্ভব নয়, কিন্তু আসলে ভিক্ষু সংঘরা
সেই ত্যাগটা স্বীকার করছে বলে হয়তো ভিক্ষু সংঘরা এত পাতিও দক্ষিণা দাবি করবে না, করলে মানতে পারতো না এটা। আর পাতিও দক্ষিণার জন্য ভিক্ষু সংঘরা যদি ত্রিপিটক পাঠ করতে আসত এত আন্তরিকতার সাথে, এত সুন্দরভাবে কোনোদিন সম্ভব হতো না। তারা আসলে শাসন সদ্ধর্মের কল্যাণে জীবনকে উৎসর্গ করেছিল বলে সেই ত্যাগময় সময়টা দিয়েছে, আর দিয়েছে বলে এটা সম্ভব হচ্ছে। ভান্তাবারা এই জন্য না করলে আজকে তাদের এই প্রতিভাটা আসলে কি তুলে ধরতে পারত? তাদের কাছে যে এই প্রতিভা রয়েছে, এই প্রতিভাটা তুলে ধরার জন্য দেশবাসীর কাছে মানতে আয়োজনটা করেছে বলে আজকে এই ভিক্ষু সংঘে তাদের কাছে যে পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ করার মতো একটা প্রতিভা সৃষ্টি করা হয়েছে, যেটা জ্ঞানেন্দ্র বা আমি সত্যপাল বান্তে, সদ্য তিলুক বংশ বান্তে, সদ্য প্রজ্ঞ বংশ বান্তে এই ভিক্ষু সংঘে গড়ে তুলেছি, এই যে গড়ে তুলেছি আমাদের হাতে, যাদের কাছে অনেক প্রতিভা রয়েছে, যেই প্রতিভা রয়েছে বলে এটা সম্ভব, না এলে সম্ভব কোনোদিন হতো না। একটানা দিবারাত্রি কি পরিমাণ পরিশ্রম হচ্ছে, আসলে এটা যদি নিজে সেইভাবে অনুভব না করে কোনোদিন বুঝতে পারবে না, তাহলে কেন শাসন সদ্ধর্মের জন্য? আজকে আমিও ভারতে গিয়ে চিন্তা করেছি, হ্যাঁ আমাদের আমি যা অনুভব করেছি, দেখেন আমরা ভারতে বাংলাদেশে হয়তো 15-20 লক্ষ বৌদ্ধ আছি, কিন্তু আমরা এখানে অনেক ভিক্ষু সংঘ আজকে গড়ে উঠেছি, বাংলাদেশের বৌদ্ধরা অনেক এগিয়ে আছে আমি বলবো ধর্মের দিকে সব দিকে। কিন্তু ভারতে দেখেন শুধু গত বছর নতুন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে 10 লক্ষ, গত বছর শুধু, আগেরগুলো বাদ দিয়ে 10 বছর শুধু গত বছর, আর বাংলাদেশে মনে হয় বড়ুয়া 15 লক্ষের বেশি নাই। তাহলে আমরা এখানে অনেক ভিক্ষু সংঘ রয়েছি, আর বাংলাদেশে ভারতে কোটি কোটি বৌদ্ধ রয়েছে, মনে হয় 7-10 কোটি বৌদ্ধ হবে পুরো ভারতে, কিন্তু তাদের কি গড়ে তোলা। আমি যে জায়গায় গিয়েছি কাঞ্চনপুর, এই যে সাব ডিভিশনের মধ্যে, যেটা ত্রিপুরার একটা সাব ডিভিশন এলাকা, শুধু একটা গ্রামে মনে হয় অনেক বৌদ্ধ 10,000-15,000 বৌদ্ধ রয়েছে, বড়ুয়া চাকমা মানমা সবাই মিলে 10-15,000 বৌদ্ধ একটা গ্রামই রয়েছে। কিন্তু তারা আমি দেখতে পাচ্ছি আমাদের 30 বছর আগে বাংলাদেশের বৌদ্ধরা যে অবস্থানে ছিল এখনো তারা অনেকটা সেই অবস্থানে রয়েছে, যেটা আমি ফিলিংস করেছি অনুভব করেছি। তা আসলে তাদের জন্য তো আমাদের কাজ করা দরকার, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে যে নতুন বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, তারা কি শুধু মুখে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছি বললে আপনাদের মতো হয়ে যেতে পারবে? আপনি তো জন্মসূত্রে বৌদ্ধ, জন্ম থেকে এই বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্ঘের শরণ গ্রহণ করার সুযোগ হয়েছিল, কিন্তু আজকে যারা নতুনভাবে বৌদ্ধ ধর্মে এসে দীক্ষিত হচ্ছেন, তারা কি সে আপনাদের মতো জ্ঞান পাবে? আসলে তাদেরকে আমাদের আস্তে আস্তে তিল তিল করে নিজেরই সন্তানের মতো করে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাইলে আমরা শাসন সদ্ধর্মকে জাতিকে কিছু দিতে পারব। ওই কারণে আমরা ভারতে এই প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। আর এই যে আমি যেই কথাটি বলেছি শুরু করছি, এই যে কামতানহা ভবাতানহা বিভবাতানহা, কামতানহা মানে কি, মানে কামতৃষ্ণা, কিগুলো আমাদের এই দুঃখের জন্ম হয়, কামতৃষ্ণা। কামতৃষ্ণা কি? এই যে আমাদের নারী পুরুষ যে কাম, এটাকে বলে ক্লেশ কাম আর বস্তু কাম। এগুলো অনেক দেশ নয় ইচ্ছে কানে, বস্তু কাম হচ্ছে
আমরা চোখের দ্বারা যা দেখি, কানের দ্বারা যা শুনি, নাকের দ্বারা যা গন্ধ অনুভব করি, জিহ্বার দ্বারা যা রস অনুভব করি, এবং আমরা কায়ের দ্বারা যা স্পর্শ অনুভব করি, মনের দ্বারা যা কল্পনা করি, এই কল্পনার প্রতি যে এই কল্পনাটা আমার ভালো লাগছে বা খারাপ লাগছে, এটা আমি পেতে চাই বা পেতে চাই না, এটা আমি শুনতে চাই বা শুনতে চাই না, এটা আমি দেখতে চাই বা দেখতে চাই না, এই গন্ধ আমি পেতে চাই বা পেতে চাই না, এই রস আমি পেতে চাই বা পেতে চাই না, এগুলো সব কাম তৃষ্ণার অন্তর্গত। এগুলো বলে বস্তু কাম। এই বস্তু কামগুলো আমাদেরকে কামভূমিতে জন্মগ্রহণ করায়। আমি আগে বলেছি এখানে এই যে কামভূমি এগারোটা, তার মধ্যে চারটা কাম দুর্গতি ভূমি আর ছয়টা কাম সাতটা কাম সুগতি ভূমি, এটা আমি এখানে দেশনা করেছি না আগে, তাই আমি ব্যাখ্যাটা এখানে টানছি না। তাহলে এই কামভূমিতে এটা জন্মগ্রহণ করায় আমাদের। তাহলে জন্ম হলে দুঃখ পেতে হয়, জন্ম হলে মৃত্যুর টিকিট নিয়ে আসতে হয়, মৃত্যু স্বাভাবিক, কিন্তু আমরা মরণ ছাড়ছি না, কিন্তু আমি মৃত্যুর টিকিট নিয়ে এসেছি, টিকিট কেটে এখানে জন্ম নিয়েছি। তাহলে এই তৃষ্ণাগুলো কি করে আমাদের নতুন জন্ম গ্রহণ করিয়ে নতুনভাবে দুঃখ সৃষ্টি করে। জন্ম হলে তো আবার জন্ম দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ সবগুলো আসবে, তাইলে ভোগ করতে হবে। এই কারণে এই তৃষ্ণাগুলো আমরা কিন্তু সৃষ্টি করে চলেছি। আর বহু তৃষ্ণা হচ্ছে, মনে করেন আমরা ধ্যান করি, ধ্যানের মধ্যে যে একটু একটু যখন আমাদের চিত্ত সমাধি প্রাপ্ত হয় তখন আমাদের সুখ লাগে, আবার যখন প্রথমে শুরু করি দুঃখ লাগে, সেই দুঃখ না, দুঃখর প্রতি তো চাই না, সুখটা তো চাই। তখন অনেকে চিন্তা করে আমি ব্রহ্মলোকে জন্ম নেব, আমি ধ্যান করে করে প্রথম ধ্যান লাভ করব, আমি ঋদ্ধি উৎপন্ন করব, আমি মনের কথা বললামও পরের চিত্তে কি চিন্তা করছে এগুলো জানতে চাইব, এটা যেন আমার মধ্যে ধ্যানের মাধ্যমে উৎপন্ন হোক, আমি যেন আকাশ দিয়ে উঠতে পারি, ঋদ্ধি পেতে পারি। এই ইচ্ছাগুলো কি করে আমাদের, এবং আমি ব্রহ্মলোকে গিয়ে জন্ম নেব, আমি অরূপ ব্রহ্মলোকে গিয়ে জন্ম নেব, ওখানে ব্রহ্মলোকের আমি সুখ ভোগ করব, এই চিন্তা করে এটা কি হয় আমাদের চিত্তের মেমোরিতে সেফ হয়ে যায়। সেফ হলে এক সময় এটা যদি আমাদের মৃত্যুর সময় বিপাক প্রদান করে আমরা ব্রহ্মলোকে গিয়ে উৎপন্ন হই, তাহলে ব্রহ্মলোকে গেলেও ব্রহ্মলোকের মধ্যে সুখ রয়েছে, সুখ থাকলেও ওখান থেকেও মৃত্যু অনিবার্য। আমাদের শ্রদ্ধেয় বনবন্তে বলতেন, মাটির কলসি সিলভারের কলসি পিতলের কলসি, মাটির কলসি কি অর্থে মানব জন্মটা মাটির কলসি সদৃশ্য, যে কোনো সময় মাটির কলসিটা ভেঙে যেতে পারে একটু আঘাত খেলি না, ঠিক আমাদের মনুষ্য জীবনটা মাটির কলসি সদৃশ্য, আমাদের জীবনটা কখন পট করে চলে যেতে পারে বুঝতে পারি না। আর দেবলোকের দিব্য সুখগুলো সিলভারের কলসি সদৃশ্য, এটা মাটির কলসি থেকে একটু দীর্ঘস্থায়ী, একটু ছোটখাটো আঘাত সহ্য করতে পারে, কিন্তু বড় আঘাত খেলে এটাও নষ্ট হয়ে যায়, যায় না? হ্যাঁ, এটা সিলভারের কলসি সদৃশ্য। আর ব্রহ্মলোকটা হচ্ছে পিতলের কলসি সদৃশ্য, পিতলের কলসিটা আবার সিলভারের কলসি থেকে একটু টিকসই না, আর একটু দীর্ঘস্থায়ী, ঠিক ব্রহ্মলোকটা হচ্ছে একটু দীর্ঘস্থায়ী, হ্যাঁ সাময়িকভাবে ব্রহ্মসুখ ভোগ করলাম, কিন্তু এক সময় ধ্বংস তো হবেই না, যেহেতু পৃথিবী যা সৃষ্টি তা ধ্বংস, তাই না? তাহলে পিতরের কলসিটাও এক সময় ধ্বংস হবে, ঠিক ব্রহ্মলোকে আইবো এক সময় ধ্বংস হয়, যেহেতু ধ্বংস হয় মৃত্যু আছে, তাহলে মৃত্যুটা সুখ না দুঃখ, দুঃখ, তাই এইটা বিদায়কালে আমাদের দুঃখ নিতে হয়, তাই এটাকে বুদ্ধ বলেছে ভব দুঃখ,
মানে আমি যে ওই ভবে ভব মানে কি ওই ব্রহ্মলোকে আমি জন্ম নিতে চেয়েছি ইচ্ছা পোষণ করেছি এটাই তো তৃষ্ণা না এই ভবতৃষ্ণাটা আমাদের ব্রহ্মলোকে জন্মগ্রহণ করায় আর বিদায়কালে দুঃখ প্রদান করে এইভাবে আর বিভব তৃষ্ণাটা কি ভব আর বিভব বিপরীত না বিভব তৃষ্ণাটা হচ্ছে যেটা আমি এই যে অনেকে বলে না এই এগুলো বাঙ্কারা মানুষকে ভয় দেখানোর জন্য মানুষের টাকা আদায় করার জন্য এই নরকে গেলে দুঃখ পেতে হবে কর্ম করলে দুঃখ পেতে হবে এই যে নরকে যেতে হবে পাপ করলে পুণ্য করলে স্বর্গে যেতে পারবে এগুলো বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া বলে না অনেকে আছে নাকি ওরকম মানুষ আছে আছে যারা একে বলেছে স্বর্গ নরক কে দেখেছে কে স্বর্গ নরক দেখেছে কে স্বর্গ দেখেছে এইভাবে বলে না এগুলো সব বাজে কথা ওরকম বলে না কোনো স্বর্গও নেই নরকও নেই আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে আবার সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যাবে বাস সব শেষ তাহলে কাউ দাও ফুর্তি করো আনন্দ করো প্রমত্ত করো এনজয় করো কর বলে না দেখেন নামটা দিয়েছে এনজয় আর এনজয় কাজটা কি মদকে হয়তো পুরুষেরা মেয়ে নিয়ে মেয়েরা পুরুষ নিয়ে নাচানাচি করা না আর এটাকে নাম দিয়েছে কি এনজয় এই এই নামটা আমার মনে হয় পৃথিবীতে যত বড় বড় মূর্খরা রয়েছে তারা এই নামটা দিয়ে এই কাজগুলো করায় সবচেয়ে মূর্খরা এই এনজয় নামটা দিয়েছে আসলে দেখুন এই কারণ এনজয় করলাম মরে গেলাম মনে হচ্ছে সব দুঃখ শেষ হয়ে গেল না এই তাদের এই আচরণটাকে বলে বিভব তৃষ্ণা বিভব তৃষ্ণা মানে কোনো স্বর্গ নরক নেই কোনো কর্মের ফল নেই অতএব খাটো মারো খাও ফুর্তি করো নেশা করো নারী পুরুষ নিয়ে আনন্দ করো যেহেতু কর্মের ফল নেই স্বর্গও নেই নরকও নেই কোন কর্তার ইশারায় এসেছি আবার কর্তার ইশারায় চলে যাব বলে না বোধ চলে গেলে সব শেষ এইটাকে বলে বিভব তৃষ্ণা এই বুদ্ধ বলেছে সবচেয়ে এই বিভব তৃষ্ণা যারা সৃষ্টি করে তাদের নাকি মুক্ত হওয়া অতি দুর্লভ কারণ তারা আর এই 31 লোকভূমির মধ্যে জন্মগ্রহণ করে না কারণ যেহেতু তারা এই 31 লোকভূমিকে কোনোদিন বিশ্বাস করেনি তারা কোথায় জন্মনে তারা জন্মনে তাদের জন্য একটা 31 লোকভূমির বাইরে একটা অংশ রয়েছে যেটা মনে করে আউটার স্টেডিয়াম শুনেছেন আউটার স্টেডিয়ামটা কি স্টেডিয়ামের বাইরে গিয়ে কিছু জায়গা থাকে ওই জায়গায় ছোট ছোট ছেলেরা খেলা করে ফুটবল খেলা টেলা করে না তার মানে এটাকে বলে আউটার স্টেডিয়াম মানে এটাও স্টেডিয়াম কারণ ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে না এটাকে বলে আউটার স্টেডিয়াম ঠিক এই 31 লোকভূমির বাইরে নরকের মধ্যেও একটা আউটার নরক আছে সেই নরকটা কিরকম যেমন তিনটা আমি একটা উপমা দিচ্ছি এটা যেমন তিনটা গাড়ির চাকা যদি একসাথে রাখি মাঝখানে একটা পাক হয়ে যাবে না তিনটা চাকা যদি একসাথে রাখি চাকার ভিতরে ভিতরে তো পাক আছে না তাহলে তিনটা চাকা যে রাখলাম মাঝখানে একটা পাক হবে না হবে কারণ তার তিন চার চাকা দিলে একবার তিনটা চাকা জয়েন্ট হয়ে যাবে যাবে না দুই চলের জয়েন্ট হবে কিন্তু যখন আরেকটা লাগাই দেবো মাঝখানে তিনটা চাকা যখন জোড়া দেবো তখন মাঝখানে একটা গ্যাপ হয়ে যাবে এই গ্যাপটাকে কি বলে আউটার স্টেডিয়ামের মতো না মানে ওই চাকার বাইরের অংশ
কিন্তু এটা আবার একটা রাউন্ডে চলে আসলো তিনটা চাকার কারণে। এই নরকগুলো যেগুলো মহানরক রয়েছে সেই মহানরকগুলো একটার সাথে একটা জয়েন্ট হওয়ার পর বাইরে ঠিক সেই চাকার মতো একটা জায়গা আছে, সেই জায়গাতে আসলে অন্ধকার, এমন অন্ধকার কারণ যেহেতু এইগুলো এই ৩১ লোকভূমির বাইরের অংশ, এমন অন্ধকার যেখানে কিছুই দেখা যায় না, আর ওই জায়গাটা জলে পরিপূর্ণ, আর সেই জলগুলো হচ্ছে এসিড জল, সম্পূর্ণ এসিড জল। এই যারা এই বিভবতৃষ্ণা এই এনজয় করে জীবনটাকে নষ্ট করে, কর্ম কর্মফলকে বিশ্বাস করে না, স্বর্গ নরক বিশ্বাস করে না, তারা এই বিভব মানে ববের বাইরে ৩১ লোকভূমির বাইরে সেই আউটার স্টেডিয়ামের মতো সেই জায়গায় সেই এসিড পানিতে তাদের জন্ম হয়। তখন জন্মের সাথে সাথে তারা ফট করে এটাকে বলে ঔপপাতিক জন্ম, পূর্ণাঙ্গ দেহ নিয়ে বিশাল দেহ নিয়ে জন্ম হয় সেই পানিতে, কিন্তু পানিগুলো এসিড, ক্ষার এসিড পূর্ণ, চলার জন্ম নেওয়ার সাথে সাথে জ্বলতে থাকে শরীর, কারণ এসিডের মধ্যে যদি অন্যকে এখন ডুবাই দেওয়া হয় কেমন লাগবে, হঠাৎ করে যখন মৃত্যুর পর সেখানে জন্ম হয় তখন শরীর জ্বলতে থাকে কিন্তু মৃত্যু হয় না, আর কাউকে দেখেও না, এমন ঘোর অন্ধকার, এখানে অসংখ্য অসংখ্য প্রাণী রয়েছে সেরকম, এবং কাউকে দেখে না, কাউকে কেউ দেখে না, এই অ্যাসিড পানিতে যন্ত্রণায় সাঁতরাতে থাকে কিন্তু কোনো কিনারা পায় না, অনেক সময় হয়তো অন্ধকারের মধ্যে একজনের শরীরের সাথে একজনের শরীর ধাক্কা লাগে যায়, ধাক্কা লাগলে তখন তাদের লম্বা লম্বা নখ একজনের শরীরে একজন ক্ষত করে ফেলে, কত জায়গায় অ্যাসিড পানি তাদেরকে জলসা করে দেয়, কিন্তু তাই যখন লাগে একজনকে একজন আরো বেশি ক্ষত করতে শুরু করে, কারণ কেউ কেউ দেখতে পায় না, কাছে গেলেও দেখতে পায় না। এইভাবে তাদের সময়টা অতিবাহিত হয় কিন্তু মৃত্যু হয় না। কতদিন সেখানে বলা হচ্ছে এমনকি অবিচি মহানরকে গেলেও যখন পৃথিবী ধ্বংস হয়, যখন কল্প ধ্বংস হয়, যেটা ইসলাম ধর্ম মতে কেয়ামতের দিন বলে, মানে শেষ দিন, এটাই শেষ বলা হয়, কিন্তু এটাও শেষ নয়, বৌদ্ধ ধর্মে বলা হয় একবার এইভাবে এই ৩১ লোকভূমির যে এই কামভূমি এবং ভগ্নলোকের কিছু অংশ সবগুলো ধ্বংস হয়ে যায় আর কিছু অংশ থেকে যায় ব্রহ্মলোকের মধ্যে, এইভাবে আর নরক সমস্ত নরক ধ্বংস হয়ে যায়, তাই সমস্ত প্রাণীরা ওই যেই ব্রহ্মলোকগুলো থেকে যায় সেই ব্রহ্মলোকে উৎপন্ন হয়। আচ্ছা কি পুণ্যের কারণে উৎপন্ন হয় নারকীয়রা ওখানে গিয়ে, কি পুণ্যের কারণে উৎপন্ন হয়, কারণ ব্রহ্মলোকে যেতে হলে চারটা জিনিস দরকার, সে চারটা জিনিস কি বলা হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারটা ভাবনা যাদের মধ্যে রয়েছে তারাই মৃত্যুর সময় ব্রহ্মলোকে যেতে পারে। তাইলে এই যে একটা কথা আছে, মাতা পিতা ব্রহ্মতুল্য সন্তানের কাছে, মাতা পিতা সন্তানের কাছে ব্রহ্মতুল্য, ব্রহ্মাতুল্য, এটা হিন্দু ধর্মেও বলা হয়, এটা বৌদ্ধ ধর্মেও বলা হয়, কেন বলা হয় এটার কারণ রয়েছে, কারণ সন্তানের মাতা পিতা সবসময় সন্তানের সুখ কামনা করে, অন্য সুখ কামনা না করলেও সন্তানের সুখ কামনা, এমনকি একটি তির্যক প্রাণী পশু পক্ষী পর্যন্ত তার সন্তানের মৃত্যু কামনা করে, করে তার সন্তানকে আঘাত করলে গরু ছাগল কুকুর অনেক সময় দুঃখ পাই বলে তো তাকে আঘাত করতে আসায় না,
তার সন্তানকে মা রক্ষা করার চেষ্টা করে। তাহলে এই যে সেই সেই গরুর কাছেও এই সন্তানের প্রতি মৈত্রী রয়েছে না, সেই ছাগলের কাছেও সন্তানের প্রতি মৈত্রী রয়েছে, সেই কুকুরের কাছেও সন্তানের প্রতি মৈত্রী রয়েছে। এই মৈত্রীটা আমি বলেছি বারবার, আমরা যা দেখি যা শুনি যা গন্ধ অনুভব করি সবগুলো আমাদের চিত্ত সেভ করে ফেলে। তাহলে সেই মৈত্রীটা কি করে? সেই কুকুরের চিত্তে সেভ করে রাখে। আর করুণা, করুণা ভাবনাটা কি? করুণা ভাবনা হচ্ছে পরের দুঃখে দুঃখী হওয়া। আমরা একটি মানুষকে এখানে মেরে ফেলছে, আমি চিন্তা হা এই মানুষটাকে শুধু শুধু মেরে ফেলছে, আমি কিছু করতে পারছি না, আমরা ওরকম লাগে না? আমার সামনে যদি একটা মানুষ মানুষকে বাড়ি দিয়ে দিয়ে মেরে ফেলে, আমি যদি কিছু করতে না পারি দুঃখ অনুভব হবে না? তাহলে এই পরের দুঃখে দুঃখী হওয়া এটাকে বলে করুণা ভাবনা। তাহলে সবসময় আমরা পরের দুঃখে দুঃখী না হলেও নিজের সন্তানের মৃত্যুতে আমরা দুঃখ অনুভব মা বাবা অবশ্যই করে না। নিজের সন্তানের কেউ সন্তানকে কেউ আঘাত করলে সেই সন্তান মা বাবাকে যত দুঃখ দেয়, কিন্তু সন্তানকে যখন কেউ আঘাত করে মা বাবা সেটা সহ্য করতে পারে না। তাই সন্তানের দুঃখে মা বাবা সবসময় দুঃখী হয়, একটি তির্যক প্রাণী পর্যন্ত সন্তানের দুঃখে দুঃখী হয়, এটাকে বলে করুণা ভাবনা। তাহলে এটা আমাদের চিত্ত সেভ করে ফেলে, চিত্তের সেই মেমোরি সেভ করে ফেলে, সেই ভাবাঙ্গ চিত্ত সেভ করে ফেলে। তাহলে সেই করুণা ভাবনা একটি তির্যক প্রাণীর মধ্যেও রয়েছে। আর মুদিতা ভাবনা, মুদিতা ভাবনা কি? এটা বলা হচ্ছে পরের সুখে সুখী হওয়া। যেমন আপনার হলো না, আপনার পাশের বাসার উপাসকের ছেলে আপনার ছেলে ফেল করলো, আপনার পাশের বাসার উপর চেকের ছেলে গোল্ডেন এফেলাস পেয়ে গেল, এখন কি আপনি সেই আপনার পাশের বাসার সেই বান্ধবীর ছেলে গোল্ডেন এফেলাস পেল আর আপনার ছেলে ফেল করে বসলো, আপনার ছেলে গোল্ডেন এফেলাস পেলে যেরকম খুশি হতেন, আপনার বান্ধবীর ছেলের গোল্ডেন এফেলাসে সেরকম কি খুশি হতে পেরেছেন? পারেছেন? পারবেন? পারবেন না কোনোদিন। তাই করুণা ভাবনাটা, মুদিটা ভাবনা আমাদের অটোমেটিক, করুণা ভাবনা অটোমেটিক আসে সোজা, মুদিটা ভাবনাটা সবচেয়ে বেশি কঠিন। আমি যদি হ্যাঁ আমার বান্ধবীর ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে, এতে যদি আমার নিজের সন্তানের মতো আমি খুশি হতে পারি, তাহলেই আপনার মুদিটা ভাবনা হয়ে যাবে। বা আপনার আপনার স্বামী ব্যবসায় লস দিল, বা আপনার পুত্র সন্তান কোনো চাকরি পেল না, কিন্তু আপনার সে বন্ধু বা বান্ধবী সেই সন্তান ভালো চাকরি পেয়ে গেল, ব্যবসা বাণিজ্যে লাভ করে ফেলল, এতে কি আপনি খুশি হতে পারবেন? পারবেন না। কিন্তু যদি তার মতো করে খুশি হতে পারেন, তাহলে কি হবে? আপনার মুদিটা ভাবনা হয়ে যাবে। তাই সবসময় মুদিটা ভাবনা আমাদের আসে না, কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রে টিকেই আসে। আপনার সন্তান যদি আজকে গোল্ডেন এ প্লাস পেয়ে যাক, আপনার বান্ধবীর চিন্তা ফেল করুক আর ফাস্ট করুক, আমারটা গোল্ডেন এ প্লাস পেয়েছে, আপনার মন কিন্তু অটোমেটিক খুশি হয়ে যাবে, যাবে না? আপনার ছেলে যা খুশি হয়েছে তার চেয়ে মা বাবা আরো বেশি আনন্দে আনন্দিত হয় না? তাই সন্তানের কাছে, সন্তানের সময় ঠিক মা বাবার কাছে টিকে মুদিতা ভাবনা চলে আসে অটোমেটিক ভাবে, অটো ভাবে, সেটা পশু পক্ষীর ক্ষেত্রে পর্যন্ত। নিজের সন্তানের ক্ষেত্রে সেই মুদিতা ভাবনা অটোমেটিক চলে আসে। তাহলে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, সেই উপেক্ষা ভাবনাটা কি? এখন যদি একটা ছেলে এসে, ছোট্ট ছেলে এসে আপনার কোলে নিয়েছেন, সে পাইকারি করে দেয় প্রস্রাব করে দেয়, আপনি মেনে নিতে পারবেন? পারবেন না। এই এই এর ছেলেটা নিয়েছে আমার কাপড়ে চুপড়ে পায়খানা করে দিল, প্রস্রাব করে দিল, আপনার বিরক্তিবোধ হবে। কিন্তু আপনার সন্তান
কোলে নিয়ে আমি ভাত খাচ্ছিলেন, এই সময় যদি আপনার কোলে পায়খানা করে দেয়, হ্যাঁ শুনে সন্তান কি তখন ফেলে দিবেন? ফেলে দিবেন? দিবে না, প্রয়োজনে সেই পায়খানা সহ কোলে রেখে আপনি ভাত খেয়ে উঠে প্রয়োজনে এর কাপড় চোপড় ফ্রেশ করে দেবেন, একে পরিষ্কার করাবেন, তারপর নিজের কাপড় চোপড়ও পরিষ্কার করে ফেলবেন। এতে আপনি একটুও দুঃখ বোধ করবেন না? করবেন? করবেন না। তাহলে কি করলেন? সন্তানের কাছে এই সব অত্যাচার, অনেক সময় ছোট ছোট সন্তানরা মাকে চুল ধরে টানে, মাকে ধাক্কা দেয়, কত কিছু করে না, মা কিন্তু এতে একটু বিরক্ত না হয়ে নিজের সন্তানকে আবার কোলে টেনে নেয় না, তাই বাবাও এইভাবে টেনে নেয়। তাই এই যে এই মা বাবা কাছে সন্তানের সমস্ত অত্যাচার মা বাবাই একমাত্র উপেক্ষা দিতে পারে, মা বাবাই একমাত্র উপেক্ষা দিতে পারে সন্তানের সমস্ত অত্যাচার, তাই এটাও আমাদের চিত্ত সেভ করে। একটা পশুর ক্ষেত্রে পর্যন্ত গরুর বাচ্চা দেখা যায় অনেক সময় একটু বড় হয়ে উঠলে, শিং উঠলে মাকে ঢুসি মারে, মারে না, তবুও মা তার বাচ্চাকে জিব্বা দিয়ে লেখে লেখে আদর করে, করে না? দেখো একটা পশু পর্যন্ত তার সন্তানের ক্ষেত্রে তার কাছে সেই মুদিটা ভাবনাটা না উপেক্ষা ভাবনাটা রয়েছে, তাই মৈত্রী করুণা মুদিটা উপেক্ষা এই চারটা ভাবনা সব সময় সন্তানের প্রতি মাতা পিতার কাছে অটোমেটিকভাবে চলে আসে, আর এই ভাবনাটা আমাদের চিত্ত সেভ করে। তাই বলা হচ্ছে সন্তানের কাছে মাতা পিতা ব্রহ্ম সদৃশ্য, ব্রহ্ম সদৃশ্য। এইভাবে এই চিত্তগুলো যে আমাদের সেভ করা থাকে, যখন পৃথিবী ধ্বংস হয় তখন এই চিত্তগুলো অটোমেটিক বিপাকী হয়, কিন্তু যারা এই ববকে বিশ্বাস করে না, পুনর্জন্মকে বিশ্বাস করে না, স্বর্গ নরক ব্রহ্মলোক এগুলোকে বিশ্বাস করে না, তাদের চিত্তে তখন এটা বিপাক দিতে পারে না, কারণ তার ওই চিত্তটাই সেভ করা ছিল, আর সে ওই ওই বিভব ওইটা তো ধ্বংস হয়নি, পৃথিবী ধ্বংস হল, নরক ধ্বংস হয়ে গেল, অভিজি নরক ধ্বংস হয়ে গেল, দেবলোক ধ্বংস হয়ে গেল, ব্রহ্মলোকের কিছু অংশ ধ্বংস হয়ে গেল, কিন্তু ওই আউটার স্টেডিয়াম এটা যেহেতু ভব নয় এটা ধ্বংস হলো না, যেহেতু ধ্বংস হলো না এদের মৃত্যুও সবার মৃত্যু হয়ে গেল, তাহলে মৃত্যু যেহেতু এখানে আর ভব নেই, জন্ম নেওয়ার মতো জায়গা নেই, তখন অটোমেটিকভাবে ওই মৈত্রী করুণা মুদিত অপেক্ষা পাবো না, অটোমেটিকভাবে বিপাক দিয়ে তাদের সবাইকে সেই যেই ব্রহ্মলোকগুলো ধ্বংস হয়নি সেই ব্রহ্মলোকের কাছে নিয়ে যায়। কিন্তু যারা এগুলো বিশ্বাস করে না, তারা ওখানে গিয়েছিল ওটা তো ধ্বংস হয়নি, যেহেতু এটা ববের অংশ নয়, যেহেতু এটা ধ্বংস হয়নি তাই এদের মৃত্যুও হলো না, যেহেতু মৃত্যু হলো না তাহলে ওই অ্যাসিড পানিতে তারা দুঃখ পেতেই থাকে, কিন্তু অভিচি নরকও ধ্বংস হয়ে তারা অভিচি নরকের নারকীয়রা কল্পধ্বংস হলে ব্রহ্মলোকে চলে যায় ওই চিত্তের কারণে। এক সময় তারা পশু পক্ষী মানুষ ছিল, তো সেই মৈত্রী ভাবনার চিত্ত ছিল, তো তাই সেই চিত্তটা সকল বিপাক দিয়ে তাদেরকে ব্রহ্মলোকে নিয়ে যায়। কিন্তু বিভব তৃষ্ণা যারা জন্মগ্রহণ করে ওই বিভব ওই আউটার স্টেডিয়াম ধ্বংস হয় না, যেহেতু স্টেডিয়াম ধ্বংস হয়েছে কিন্তু আউটার স্টেডিয়াম তো ধ্বংস হয়নি, ধ্বংস হয়নি বলে তাদের মৃত্যু হবে না, তারা ব্রহ্মলোকে আসার সুযোগ হলো না। ওইভাবে কল্প কল্পান্তর অসংখ্য কল্প সেই বিভব তৃষ্ণা যারা গ্রহণ করে তারা সেখানে জন্মগ্রহণ করে, আর সেখান থেকে ফিরে আসা বুদ্ধ দুর্লভ বলেছে, মহা দুর্লভ বলেছে। একটা বুদ্ধ উপমা দিয়েছিল দুর্লভটা কিরকম,
ভিক্ষু সংঘরা জানতে চেয়েছিল, মানে কত সময় দুর্লভ বলতে কত সময় বুদ্ধ বুঝিয়েছেন। তখন সময় দিয়ে এটা বলা চলে না। এই যে তখন বুদ্ধকে বলছেন, ভগবান কোনো উপমা দেওয়া যাবে? হ্যাঁ, বুদ্ধ কয়েকটা উপমা দিয়েছিল সেই দুর্লভ শব্দে। এই কয়েকটা উপমার মধ্যে একটা হচ্ছে, বলা হচ্ছে মনে করো পুরো মহাসাগর। মহাসাগর সম্পর্কে তো আপনারা জানেন না, পৃথিবীর চার ভাগে তিন ভাগ জল এক ভাগ স্থল, তার মানে পুরো পৃথিবীতে যত স্থলভাগ আছে তার তিন অংশ সাগর। আর সেই সাগরে যদি একটা অন্ধকচ্ছপ ছেড়ে দেওয়া হয়, একটা উপমা, এটা অতদিন তো কচ্ছপ বাঁচবে না, তারপরে একটা উপমা দিয়েছে, ছেড়ে দেওয়া হয় কচ্ছপটি সাগরের তলদেশে বিচরণ করতে থাকে, কখন কোথায় চলে যাচ্ছে তার কোনো হিসাব নিকাশ নেই। আর একটা জোয়াল, জোয়াল চিনেন? যারা কৃষি তারাই চিনবে, আপনারা যারা শহরে বড় হয়েছেন তারা জোয়াল চিনবেন না। তখনকার দিনে, এখন তো আসলে কলের নাঙ্গল দিয়ে চাষ করা হয়, তখনকার দিয়ে গরু দিয়ে চাষ করা হতো। সেই গরু দুইটা জয়েন করে গরুর ঘাড়ে, যাতে নড়তে না পারে, একটা গাছকে ছিদ্র, চারটা ছিদ্র করে সেই ছিদ্রে গাছ দিয়ে গরুর ঘাড়ে ঢুকিয়ে দেওয়া হয়, গরুগুলো যাতে এদিক এদিক নড়তে না পারে, যেটাকে জোয়াল বলে, বুঝলেন? যেটাকে জোয়াল। তারপর এখানে নাঙ্গল লাগিয়ে গরুকে পিটানি দিলে গরু হাঁটতে থাকে, তাহলে নড়াচড়া করতে পারে না। আর নিচে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে ওর জোয়াল থেকে ছুটে পালাতে না পারে। তো বুদ্ধ বলেছেন সে জোয়াল এটা ছাচ্ছিদ্র বিশিষ্ট থাকে, কিন্তু বলা হচ্ছে এক ছিদ্র বিশিষ্ট। একটা জোয়াল যদি সেই মহাসাগরে মাসিয়ে দেওয়া হয়, সেটা উত্তরের বাতাসে দক্ষিণে, দক্ষিণের বাতাসে উত্তরে, পূর্বের বাতাসে পশ্চিমে, পশ্চিমের বাতাসে পূর্বে, কখন কোথায় চলে যাচ্ছে তার কোনো হিসাব নিকাশ নেই। আর কচ্ছপটাও নিচে অন্ধকচ্ছপ, কখন কোথায় চলে যাচ্ছে এই বিশাল মহাসাগরে, তারও কোনো হিসাব নিকাশ নেই। একশো বছর পর যদি একবার কচ্ছপটা মাথা তোলে, মাথা তোলে আবার ডুবে যায়। আচ্ছা, ওই জোয়ালের ছিদ্র দিয়ে কচ্ছপের মাথা ডুববে? কারণ জোয়াল কোথায় চলে গেল কখন, আর কচ্ছপ কখন কোথায়? একশো বছর পর একবার উঠে আবার ডুব দেয়। সে জোয়ালের ছিদ্র দিয়ে কচ্ছপের মাথা ডুববে? ডুববে না বলছেন আপনারা? হ্যাঁ, ভিক্ষু সংঘদেরকে বুদ্ধ প্রশ্ন করেছিল ডুববে, তো কিছু কিছু ভিক্ষুরা বললো ডুববে না, আবার কিছু কিছু ভিক্ষুরা বললো ভগবান ওটা কোনো কোনো সময় ডুবতে পারে, হয়তো বাতাসের কারণে কোনো কারণে জোয়ালটা সেখানে আসলো, আবার সেদিন তো তলদেশে ঘুরতে ঘুরতে কোনো কারণে কচ্ছপটাও ওখানে আসলো, আর সেদিন একশো বছর পূর্ণও হলো, কচ্ছপটা সেই সময় বেশি উঠলো, হঠাৎ বেশি উঠার সময় জোয়ালটা ছিদ্র দিয়ে কচ্ছপের মাথা ঢুকেও যেতে পারে, তবে অতি পারে না ওরকম হঠাৎ কোনো কারণে বাতাসে কোনো কারণে যে জায়গায় উপরে জোয়ালটার বেশি আসলো, আর কচ্ছপ বিচরণ করতে 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 একসময় কোনো কারণে একশো বছর পূর্ণ হলো, ওই জায়গায় উঠার সময় হলো, উঠল, এইভাবে মিলে যেতে পারে না? এক সময় যেতে পারে, কিন্তু অতি কঠিন, অতীব দুর্লভ। বুদ্ধ বলছে তার চেয়েও আরো অনেক বেশি দুর্লভ হচ্ছে সেরকম মহানরকে যারা জন্ম নেয়, যারা আউটার নরকে, যে নরকটার একটা নাম বলেছে বুদ্ধ, অবশ্য নামটা আমার মনে আসতেছে না, ওইখানে আমি আউটার নরক বলতেছি, হ্যাঁ, লোকান্তর নরক বুদ্ধ বলেছে এটাকে, লোকান্তর নরক মানে লোকান্তর কেন, মানে লোকের যেটুকুলো বাইরে, এখানে অন্তর মানে পাক, অন্ত মানে একটা পাক, এই ফাঁকে যে আমি ওই আর চারটা চাকার উপমা দিয়েছি, তাহলে চাকার বাইরে ফাঁকটা,
সেটাই লোকান্তর নরক, যেটাকে আমরা আউটার স্টেডিয়াম বলি, বাইরের অংশ। এই এখান থেকে ফিরে আসা দুর্লভের চেয়েও দুর্লভ বলেছে। তাইলে একবার যদি সেই বিবাহ বুদ্ধ বলেছে আমি 91 কল্পের মধ্যে একজন ছাড়া বিভবতৃষ্ণবাদী কাউকে দেখছি না যে যারা সেই নরকে যায়নি, আর একজন যে যায়নি সে কেন যায়নি, সে তার মৃত্যুর আগে প্রথমে যদিও সে বিভবতৃষ্ণার ঘরে জন্ম নিয়েছিল, সে বিভবতৃষ্ণবাদী ছিল, কিন্তু এক সময় এসে সে মৃত্যুর আগে সে কর্মকর্মফলের প্রতি বিশ্বাসী হয়ে গিয়েছিল, স্বর্গ নরকের প্রতি বিশ্বাসী হয়ে গিয়েছিল, সে কারণে সে সেই সেই নরকে উৎপন্ন হয়নি। সে একজন ছাড়া 91 কল্পের মধ্যে, কল্প মানে কি, একবার পৃথিবী সৃষ্টি হয়ে ধ্বংস হওয়া, এটাকে এক কল্প বলে। এইরকম 91 কল্পের মধ্যে আমি দেখতে পাচ্ছি না কাউকে কোনো বিভবতৃষ্ণাবাদী প্রাণী মানে উদ্যোগতি হয়েছে, সে সকলে ওই নরকে উৎপন্ন হয়েছে। এগুলো বুদ্ধের সেই দিব্য দৃষ্টিতে বলেছে। তাইলে এই এই এখানে এই আমি যে বলেছি ইয়া ইয়া তানহা যে যে তৃষ্ণা পুনর্ভাবিকা মানে পুনর্ভাবে পুনর্ভাবিকা নন্দিরাগা না পুনর্ভাবিকা ইয়া ইয়া তানহা পুনর্ভাবিকা নন্দিরাগা সাহাগাতা। এই যে নন্দিরাগাটা কি, নন্দিরাগা কি, নন্দি রাগ, দুটা শব্দ আছে না, নন্দিরাগা মানে নন্দি আর রাগ। রাগ শব্দের অর্থ কি, রাগ শব্দের অর্থ আসক্তি, আর নন্দি শব্দের অর্থ কি, নন্দি শব্দ হচ্ছে গাঢ় আসক্তি, মানে আমি এটা চাই, যেটা গাঢ় আসক্তি না এটা আমাকে পেতেই হবে, এটাকে বলে নন্দিরাগা মানে নন্দিরাগ সহগত, সাহাগাতা মানে স্বগত, নন্দিরাগা সাহাগাতা তাত্রা তাত্রা অভিনন্দিনী, বারবার অভিনন্দন করে মানে পুনঃ পুনঃ আমরা পেতে চাই, পুনঃ পুনঃ পেতে চাই, এই মানে সুখের জন্য আমরা পুনঃ পুনঃ বারবার এই জিনিসটা পেতে চাই, সেটাই তৃষ্ণা। সেই তৃষ্ণার মধ্যে কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা এগুলো আমাদের এই পুনর্জন্ম গ্রহণে সহায়তা করে, এটাই দুঃখ, এটাই দুঃখ সমুদয়, এটাই দুঃখের কারণ। তার মানে আমরা এইভাবে দুঃখের কারণ সৃষ্টি করে চলেছি সকলে, আমরা এইভাবে সকলে সেই মহা দুঃখের কারণ সৃষ্টি করে চলেছি, কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের চিত্ত সবগুলো ধারণ করে রেখেছে, ধারণ করে রেখে দিচ্ছে, সময় হলে টিকে আমাকে ফল প্রদান করবে, আমি চাইলেও করবে না চাইলেও করবে। তাই এগুলো আমাদের বুঝতে হবে, এই বুঝে তাকে আমাদের জ্ঞান নিতে হবে, জ্ঞান নিয়ে এই তৃষ্ণাকে আমাদের সাধনার মাধ্যমে কী করতে হবে, চিত্তকে স্থির করে, চিত্তের চঞ্চলতা দূরভূত করে আমাদের কী করতে হবে, শান্ত সমাহিত চিত্তে এই কর্মফলের প্রতি বিশ্বাস থেকে এই দুঃখে দুঃখে গিয়া বুদ্ধ বলছে দুঃখে আনাং দুঃখ সমুদায় আনাং দুঃখ নিরুদে আনাং দুঃখ নিরুদায় উপায়ে আনা, মানে দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখ সমুদয় সম্পর্কে মানে দুঃখের কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান, সেই আরি আট্টাঙ্গিক মার্গ আর্যষ্টাঙ্গিক মার্গ পথে আমরা যদি বিচরণ করি। বুদ্ধ বলেছেন এই যে আমি এ ভিক্ষুগণ আমি সেই মধ্য প্রতিপদা যখনই অনুশীলন করেছিলাম, সেই মধ্য প্রতিপদা কি, যখনই অনুশীলন করেছিলাম তখনই আমি জ্ঞান লাভ করেছি, আমি আলো লাভ করেছি, আমি প্রজ্ঞা লাভ করেছি,
আমি বুদ্ধ হয়েছি। সেই মধ্যপদা কি? আর্যষ্টাঙ্গিক মার্গ। সেই আর্যষ্টাঙ্গিক মার্গ কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই আর্যষ্টাঙ্গিক মার্গপথে আমি মুক্ত হয়েছি, আমি চারিয়ার্য সত্য জ্ঞান লাভ করেছি। কিভাবে? আমি চারিয়ার্য সত্য যখন জ্ঞান লাভ করেছিলাম, এই মধ্যপ্রতিপদা আদি অষ্টাঙ্গিক মার্গ, সেই আর্যষ্টাঙ্গিক মার্গপথে এখন কিভাবে এই চারিয়ার্য সত্যকে আমি যখন উপলব্ধি করেছিলাম, তখন আমি বলেছি এই মনুষ্য লোকে, এই অসুর লোকে, এই দেবলোকে, এই ব্রহ্মলোকে কি মার লোকে, আমি বলেছি আমি বুদ্ধ হয়েছি। যতদিন আমি এই মধ্যপ্রতিপদার মাধ্যমে তীব্রভাবে সেই চারিয়ার্য সত্য জ্ঞানকে লাভ করতে পারিনি, আমি কোনো দিন বলিনি আমি বুদ্ধ হয়েছি, এই কথা আমি কি অসুর লোকে, কি মনুষ্য লোকে, কি দেবলোকে, কি মার লোকে, কি ব্রহ্ম লোকে আমি কাউকে প্রকাশ করিনি, আমি বুদ্ধ হয়েছি। যখন আমি সেই তীব্রভাবে চারিয়ার্য সত্য জ্ঞানকে উপলব্ধি করেছিলাম, তখন আমার সমস্ত আসক্তি ক্ষয় হয়েছিল, আমি সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছি, আমি বুদ্ধ হয়েছি। আমি এই মনুষ্য লোকে, এই দেবলোকে, মার লোকে, ব্রহ্ম লোকে আমি বলেছি আমি বুদ্ধ হয়েছি, আমি প্রকাশ করেছি। এই কথা বুদ্ধ কোথায় বলেছে? ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলেছে, যেটা বুদ্ধের প্রথম দেশনা ছিল। ধর্মচক্র মানে ধর্মের চাকাকে সচল করেছিলেন, সেখানে এই কথাগুলো লেখা আছে, যেটা আমরা এখানে পাঠ করছি সূত্রপিটকে আমাদের ভিক্ষু সঙ্গেরা। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র সূত্রপিটক পাঠের সময় আপনাদের পাঠ করে বলেছে, কিন্তু এটা পালিতে বলেছে হয়তো আপনারা বুঝতে পারেননি। আমি সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র থেকে একটু এই বিষয়টা টেনেছি। আসলে এখানে অনেক দেশনা হয়েছে, এগুলো হতেও পারে, আমি তো সব দেশনাগুলো শুনিনি, যেহেতু আজ দুই মাস দুদিন পর্যন্ত ভিক্ষু সংঘরা অনেক দেশনা করে চলেছে, হয়তো এখানে এই দেশনাগুলো হতে পারে, হয়তো আমি একরকম করে বলছি, মন্ত্রা আরো একরকম করে বলেছে বিষয়গুলো, আমি আমার মতো করে বলেছি, মন্ত্রা বান্তেদের মতো করে বলেছে, এই বিষয়গুলো তো দেশনায় আসছে নিশ্চয়ই, যেহেতু দুই মাস পর্যন্ত এখানে দেশনা চলছে, এই সূত্রপিটক, অভিজন্ম পিটক, বিনয় পিটক নিয়ে দেশনা চলেছে, নিশ্চয় আসবে, তাদের মতো করে তারা বলেছে, হয়তো আমার মতো করে আমি বলে যাচ্ছি, কিন্তু আসার তো কথা, এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয় ধর্মচক্র প্রবর্তন সূত্র নিয়ে কথা বলেছে, বললে তো আসবে না? হ্যাঁ, বলেছ তো অবশ্যই আসবে, এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আসবে। তবু আমি আবারও পুনরাবৃত্তি করলাম আপনাদের, তো যা হোক, আপনারা এইভাবে যদি নিজেকে এইভাবে জীবনযাপন করেন, তাহলে আস্তে আস্তে আমরা কি হতে পারবো, আমাদের সেই জন্মকে সংক্ষিপ্ত করতে পারবো। সেই জন্মকে যদি সংক্ষিপ্ত করতে পারি, মৃত্যুকেও সংক্ষিপ্ত করতে পারবো, মৃত্যুকে সংক্ষিপ্ত করতে পারলে জরাকেও সংক্ষিপ্ত করতে পারবো, ব্যাধিকেও সংক্ষিপ্ত করতে পারবো। আস্তে আস্তে সংক্ষিপ্ত হতে যখন জিরো পয়েন্টে চলে আসবে, আমার আসক্তি যখন একেবারে আর থাকবে না, সকল আসক্তি ধ্বংস হয়ে যাবে, সকল তৃষ্ণা ধ্বংস হয়ে যাবে, কামতৃষ্ণ, ভবতৃষ্ণ, বিভবতৃষ্ণা, সমস্ত তৃষ্ণা যখন ধ্বংস হয়ে যাবে, তখন আর পুনর্জন্ম গ্রহণ করা হয় না। এই পুনর্জন্ম গ্রহণ না করলে চিত্তে নিবৃত্তি ঘটে, নিবৃত্তি সুখ, বুদ্ধ বলেছে পরম সুখ, নিবৃত্তি সুখ। এই নিবৃত্তি সুখের সন্ধানে আমরা আজকেই ব্রহ্মচর্য, এই নিবৃত্তি সূত্রের সুখের সন্ধানে আমাদের ব্রহ্মচর্য। আর এইভাবে আমরা ব্রহ্মচর্য পালন করে সেই সংসারে, সেই নাইলে তো আপনাদের মতো আমরাও
সংসার করে ছেলে সন্তানকে নিয়ে পারতাম। আমরা হাত আছে, চোখ আছে, কান আছে, সবগুলো আছে, পরিশ্রম করার শক্তিও ছিল, ছিল না? পরিশ্রম করে কি আর কোনো রকমের সংসার চালাতে পারতাম না? পারতাম, সবগুলো ছিল। টাকার পরও আমরা আজ হাত গুটিয়ে বসে আছি। বুদ্ধ বলেছে, তুমি কাজ করে খেতে পারবে না, তুমি চাকরি করে খেতে পারবে না। আমি বিনয় পিটকে চলে আসলাম আবার এখন একটু, তুমি কাজ করে খেতে পারবে না, তুমি চাকরি করে খেতে পারবে না, তুমি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে না, তুমি গাছপালা লাগিয়ে চাষ করে খেতে পারবে না, তাহলে আমি কোথায় থেকে খাব? স্বাভাবিক প্রশ্ন, কোথায় চিবর পাব, কোথায় বাসস্থান পাব? এগুলো তো একান্ত দরকার। কোথায় ঔষধ পাব? এই চারটা জিনিস তো মানুষ দরকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চারটা জিনিস অবশ্যই প্রয়োজন। তাহলে এই চারটা জিনিস আমি কোথায় পাব? কারণ সবগুলো বুদ্ধ নিষেধ করে দিয়েছে। আমি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবো না, আমি চাকরি বাকরি করে খেতে পারবো না, আমি কোনো চাষবাস করে খেতে পারবো না। এই উৎপাদিত বুদ্ধ বলেছে, এইভাবে যদি উৎপন্ন হয়, আমি তুমি কোনো বৈদ্যালী চিকিৎসা বিষয়া করে খেতে পারবো না। কারণ বুদ্ধ বলেছে, এটা তোমার মিথ্যা জীবিকা হবে। ওই আর্যষ্টাঙ্গি মাত্র একটা আছে না, সম্যক আজীব জীবিকা। তাহলে সম্যক জীবিকা কি আমার জন্য? আমার জন্য সম্যক জীবিকা হবে আমি যদি ভিক্ষা করে খাই, এটা সম্যক জীবিকা। যদি কেউ স্বেচ্ছায় এসে দান দেয়, এটাও খেতে পারবো, এটা সম্যক জীবিকা। কেউ যদি এসে দান না দে, না দে, আমি ভিক্ষাপাত্র আমাকে বুদ্ধ হাতে দিয়েছে, আমি প্রব্রজ্জার সময় আমার হাতে ভিক্ষাপাত্র তুলে দিয়েছে, ধারে ধারে গিয়ে ভিক্ষা করব। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম পেশা হচ্ছে ভিক্ষাজীবী, না ঠিক কিনা? সবচেয়ে নিকৃষ্টতম পেশা না? বুদ্ধ, সেই সকল বুদ্ধগণ, সকল অরহৎগণ, সকল বুদ্ধের শিষ্যগণকে সেই নিকৃষ্টতম পেশাটা আদেশ দিয়ে গেছে। কেন? বুদ্ধ এক সময় বলেছে, ও কত রাজার সন্তানেরা, কত সৃষ্টির সন্তানেরা এই আমার ধর্ম লাভ করার জন্য তাদের সমস্ত সম্পত্তি, সমস্ত দন্দবলত, সমস্ত ঐশ্বর্য, সমস্ত স্ত্রী পুত্র সন্তান সব ত্যাগ করে সেই নিকৃষ্টতম পেশা, সেই ভিক্ষাপাত্র হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে শুধু আমার ধর্মকে উপলব্ধি করার জন্য। তাহলে এটা আমার জন্য সম্য জীবিকা। আর কেউ যদি শ্রদ্ধা করে দান করে, সেটা আমি খেতে পারবো। কেউ যদি আমাকে শ্রদ্ধা করে দান দেয়, সেই কাপড় আমি পরতে পারবো। নাইলে বলেছে, তুমি তৎকালীন সময়ে তো মৃত্যুবরণ করলে লাশ ফেলে দেওয়া হতো, সেই লাশ থেকে কাপড় নিয়ে সেই কাপড় দৌত করে, সেই কাপড় গাছের কষ থেকে রং করে, সেই কাপড় পরিধান করবা। আর যদি তোমাকে কেউ একটা শ্রদ্ধা করে একটা চিবর এনে দান করে, সেটাও তুমি পড়তে পারবা, সেটাও তোমার সম্মুখ জীবিকা। ঠিক, কেউ যদি দান না দেয়, তুমি ভিক্ষাপাত্র নিয়ে বের হয়ে যাবা, ভিক্ষা করে খাবা। আর যদি ভিক্ষা কর, কেউ যদি তোমাকে শ্রদ্ধা করে দান নিয়ে আসে, সেটাও তুমি খেতে পারবে, সেটাও তোমার সম্মুখ জীবিকা। সেই চিবর পড়তে পারবে, সেটাও তোমার সম্মুখ জীবিকা। এই যে কেউ যদি শ্রদ্ধা করে তোমাকে একটা কুটির নির্মাণ করে দেয়, একটা প্রাসাদ নির্মাণ করে দেয়, একটা গুহা নির্মাণ করে দেয়, সেটা তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু নইলে তুমি কোথায় থাকবে? এই যে আমি যখন ভিক্ষু হয়েছিলাম সীমাগড়ে, সঙ্গ আমাকে প্রতিজ্ঞা করিয়েছিল, তুমি কি কাজ করে থাকতে পারবে? আমাকে বলতে হয়েছিল, হ্যাঁ বাংতে সঙ্গ, আমি গাছতলে থাকতে পারবো। হ্যাঁ, এটা তোমার জন্য একান্ত প্রয়োজন, এটার জন্য তোমার নিকুত্ব। কেউ যদি তোমাকে শ্রদ্ধা করে একটা কুটির নির্মাণ করে দেয়,
একটা গৃহ নির্মাণ করে দেয়, একটা প্রাসাদ নির্মাণ করে দেয়, একটা গুহা তৈরি করে দেয়, সেই গুহা তুমি ব্যবহার করতে পারবে, এটাও তোমার জন্য সম্মুখ জীবিকা। আর যদি না দে, গাছতলেই তোমার সম্বল, এটা পারলেই তুমি আমার শাসনে আসো, নাইলে তুমি আমার শাসনের উপযুক্ত নয়। ঠিক এইভাবে সঙ্গের কাছে এই চারটা সম্পত্তি প্রতিজ্ঞা করে সেই সঙ্গ শাসনে অধিকারী হয়েছি। আমরা সকলে এই সীমাগড়ের মধ্যে সেই সঙ্গকে আমাদের প্রতিজ্ঞা করতে হয়েছিল, আমি এটা পারব। তখন সঙ্গ বলেছিলেন, হ্যাঁ তোমাকে কেউ শ্রদ্ধা করে যদি কাপড় দান করে, শ্রদ্ধা করে কার্য দান করে, শ্রদ্ধা করে ঔষধ দান করে, শ্রদ্ধা করে যদি তোমাকে বাসস্থান তৈরি করে দেয়, এগুলো তুমি ব্যবহার করতে পারবে, নাইলে গাছতলে তোমার থাকতে হবে, লাশ থেকে কাপড় নিয়ে তোমার পড়ত লজ্জা নিবারণ করতে হবে, ভিক্ষাপাত্র নিয়ে তোমার খাদ্য অনুসন্ধান করতে হবে। এইভাবে বুদ্ধ সঙ্গ বুদ্ধ বলেছিল। এখন আমাদের সীমাগড়ে যখন আমি ভিক্ষুত্ববরণ করতে যাই, এগুলো পারবো কিনা জিজ্ঞাসা করে সঙ্গ, সঙ্গকে আমরা বলতে হয় হ্যাঁ মানতে আমি পারব, আমি পারব। যখন পারব বলি, সঙ্গ বলে হ্যাঁ তুমি এইভাবে জীবন যাপন করবে এবং এইভাবে জীবন যাপন করার জন্য সারা জীবন উৎসাহিত থাকবে, হ্যাঁ মানতে আমি পারব। তখন আমাকে ভিক্ষুত্ব দেয়, নাইলে আমাকে ভিক্ষুত্ব দেয় না। সেইভাবে আমরা সকলে সেই প্রতিজ্ঞা করে সেই ভিক্ষুত্ব বরণ করেছিলাম। দেখুন প্রথমে আমার এই ভিক্ষুত্ব জীবন আসতে আমাকে কিরকম ত্যাগের প্রতিজ্ঞা করতে হয়েছিল, যেই নিকৃষ্ট পেশাকে তুমি গ্রহণ করে ভিক্ষাপাত্র নিয়ে গিয়ে থাকতে পারবে, পারব মানতে, তুমি লাশের পচা লাশ থেকে কাপড় নিয়ে সেই কাপড় দৌত করে সেই কাপড় গাছের কোষ দিয়ে রং করে সেই কাপড় পরে থাকতে পারবে, তো পারব মানতে। আর প্রসঙ্গ, তুমি গাছতলে জীবনযাপন করতে পারবে, তো পারব মানতে, আমি পারব সঙ্গ। এইভাবে চারটা প্রতিজ্ঞা করে আমি এই ভিক্ষুত্ব জীবনে বুদ্ধ শাসনের অধিকারী হয়েছি। প্রথমে আমাকে এই বুদ্ধ শাসনে আসার আগে আমাকে কি কঠিন পরীক্ষা দিতে হয়েছিল সঙ্গের কাছে, আর সেই পরীক্ষা দিয়ে আমি আজকে এই আসনে বসার সুযোগ পেয়েছি। আপনি যত ডাক্তার হন, যত ইঞ্জিনিয়ার হন, যত মাস্টার হন, যতই বড় কিছু হন, সঙ্গের আসনে আপনি স্থান পাবেন না। সঙ্গের আসন সবসময় উদ্ধ। যদিও বর্তমানে কিছু অজ্ঞানী মানুষেরা মনে করে আমি আজকে লক্ষ লক্ষ টাকা দান দিচ্ছি, মন্ত্রা কি করে, মন্ত্রা আমাদের টাকাই তো খায়, আমাদের টাকাই তো চলে, এই লোকগুলোকে আমি বলি অনেক সময় এসে কি করে সঙ্গের পাশে চেয়ার দিয়ে বসে যায়, বসে না। আমি বলি সেই সমস্ত মানুষেরা যতই দান দো তারা হচ্ছে মূর্খ অজ্ঞানী। এই মূর্খ অজ্ঞানীরা এইভাবে পাপ সৃষ্টি করে, দান দিলে কি হবে, সেই দান আমার যদি পুণ্যপারমিতা থাকে, আমার যদি আমি আর পুণ্যকে বিশ্বাস করি, আপনার দান আমার প্রয়োজন নেই। যদি আমার পুণ্যপারমিতা থাকে, আপনি না দিলেও পৃথিবীতে দেবতারা উৎপন্ন হয়ে আমাকে দান দিতে বাধ্য হবে, কারণ সেটা আমার প্রাপ্য, সেই অতীতে আমি সেই দান করেছিলাম বলে আজকে এই দান পেয়ে আমি ভোগ করছি, এটা আপনার প্রতি করুণা নয়, বরঞ্চ আপনি আমাকে দান দেওয়ার সুযোগ করে দিয়েছি বলে আমি ভবিষ্যতের জন্য আজকে প্রতিষ্ঠা তৈরি করতে পারছেন, বরঞ্চ এই দান দিয়ে আপনি আমাদের সঙ্গের কাছে কৃতজ্ঞতা হবেন, কারণ সঙ্গ আজকে আপনাকে এই সুযোগ করে দিল, সঙ্গই সুযোগ করে দিল আপনাকে পারমী সৃষ্টি করার জন্য, সঙ্গ আপনি দান দিয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করার কিছু নেই এখানে, বরঞ্চ আপনারাই কৃতজ্ঞ।
সঙ্গে সুযোগ করে দিয়েছে আপনাকে এই সুযোগ আপনি না দিলেও আমরা যেয়ে যে অবস্থায় থাকতাম এতদিন কি আমরা উপোস দেখেছি নাকি এই দুই মাস এখানে আমরা দান দিয়েছেন বলে শুধু কাচ্ছি এতদিন কি আমরা কাপড় পরিনি এতদিন কি আমরা বাসস্থানে ছিলাম না নাকি আপনাদের দান নিয়ে শুধু থাকছি এখন এই দুই মাস এগারো দিন পর্যন্ত কি বলেন তাইলে আমি যেখানে যাই আমি যদি সাগরে যাই সাগরে আমার দান পৌঁছে যাবে আমি যদি পাহাড়ে যাই পাহাড়ে আমার দান পৌঁছে যাবে আমি যদি যেখানে যাই আমার অতীতের সৃষ্টি করা সেই কর্মের ফল আমি সেখানেই পাব কোনো অভাব হবে না তাইলে আপনার দান দান দিয়েছেন বলে আপনাকে ফুলের চূড়া দেব আপনাকে আমার পাশে চেয়ারে বসাবো যারা এটা চায় কৃষ্ণ নিয়ে আমি দান দেব যারা এটা চায় তারা মূর্খ অজ্ঞানী সেই মূর্খ অজ্ঞানীরাই এটা চায় মূর্খ অজ্ঞানীরাই এই কৃষ্ণ নিয়ে দান দেয় মূর্খ অজ্ঞানীরা ফুলের তোরা নিয়ে দান দেয় মূর্খ অজ্ঞানীরা পান্তের পাশে চেয়ারে বসতে আসে এটা কোনোদিন করবেন না এটা করতে গেলে এই সেটাই এই সম্মুখ দৃষ্টি আমি বলেছি এই যাদের কাছে সম্মুখ দৃষ্টি নেই তারাই এটা করে এইভাবে জীবন যাপন করবেন আজকে সঙ্গ আজকে এই সঙ্গ আছে বলে আপনারা আজকে এই সুযোগ পেয়েছেন এই মহান সঙ্গরা অনেক ত্যাগ স্বীকার করে আপনাদের প্রতি করুণা করে আজ আপনাদের দিবারাত্রি আপনারা ঘুমান ভিক্ষু সঙ্গেরা এই শীতের মধ্যে আর কাঁপানো শীতের মধ্যে বসে বসে ত্রিপিটক পাঠ করে রাত্রি কি এত মানুষ হয় তাইলে আপনারা তো কম্বলের তলে গিয়ে ঘুমান ভিক্ষুরা এখানে বসে বসে যে ত্রিপিটক পাঠ করে রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে না নাকি বন্ধ রাখে তাইলে এখানে কি কম্বল নিয়ে এসে দুইশের দশটা বসে এই চিবর পরে হয়তো বেশি হলে একটা চাদর গায়ে দেয় নয়তো এই যে আমার দেখো আমাদের এই কাপড়টা কেন নি এই কাপড়টা এক্সট্রা কাপড়টা কেন দিয়েছে বুদ্ধ যেটা কি ত্রিশিবরের একটা অংশ এটা যদি আমরা এই কাপড়টা ধুয়ে দিই এই কাপড়টা পরি যদি আমি কোনো জায়গায় বসি হাঁটতে আসতে গাছতলে এই কাপড়টা বিছিয়ে দিয়ে বসতে পারি এবং শীত যদি লাগে এই কাপড়টাকে চাদর হিসাবে ব্যবহার করা যাবে এইভাবে এই কাপড়ের অনেক ব্যবহার রয়েছে তাই এটা গাড়ি নিয়ে একেবারে সবসময় পাশে রাখতে হয় যখন প্রয়োজন তখন ব্যবহার করা হবে এই কারণে সেটা সাথে সাথে রাখতে হয় এবং বুদ্ধ বলেছে এই কাপড় তুমি যদি রাত্রিকালীন সময় পাশে না রাখো এক হাতের বাইরে থাকলে এই কাপড়টা নিচে গিয়া বস্তুতে পরিণত হবে নিচে গিয়া মানে এটা একটা শিলের নাম সেই নিচে গিয়া বস্তু যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার আরেকটা শিল ভঙ্গ হবে দুঃখ আপত্তি নামে একটা শিল ভঙ্গ হবে শুধু এক হাতের বাইরে রেখে দিলে বাইরে রেখে দিয়ে যদি তুমি অরুণোদয় করো হ্যাঁ যদি কোনো কারণে অরুণোদয়ের পূর্ব সময়ে বাইরে যেতে হয় বলেছে এটা নিক্ষেপ করে রাখো দেখুন অনেক কাজ এই কাপড়টা একেবারে বিছানের পাশে ঘুমানোর সময় রাখতে হয় আবার অনেক জায়গায় শুলাম বালুশ নেই বাস করে মাথার নিচে দিলাম বালুশ হিসাবে ব্যবহার হয় অনেক ব্যবহার এই কাজে এই কাপড়ের অনেক ব্যবহার এগুলো বিনয় পিটকে আমি অবশ্য এখান থেকে সূত্র পিটক থেকে একটু বিনয় পিটকে চলে আসলাম এগুলো এই আমরা বিনয় পিটক পাঠ করেছি এখানে আছে সবগুলো কথা এখানে আছে আমি যদিও বিনয় পিটক আলোচনা করে চলে গিয়েছি এখানে হয়তো এত কথা আসা যায়নি এবং যা হোক এই কথাগুলো হয়তো এখানে প্রয়োজনীয়তা নেই তবু বলতে হচ্ছে কারণ শাশ্বত সন্ধর্মের জন্য আমরা এই যে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছি দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছি হয়তো এখানে না হয় ওখানে না হয় এখানে না হয় ওখানে এইভাবে করে যাচ্ছি
শুধু সাধারণ সদ্ধর্মের কল্যাণে, মানুষের কল্যাণে, মানব জাতির কল্যাণে এইভাবে কাজগুলো করে যাচ্ছে। কিন্তু আমরা নিচ্ছি কি, কি নিচ্ছি, কি দিচ্ছি? নিচ্ছি হয়তো আমার দেহ রক্ষার জন্য কিছু খাদ্য, লজ্জা নিবারণের জন্য একটা কাপড়, হয়তো চিকিৎসার জন্য একটু ঔষধ, হয়তো টাকার জন্য, হয়তো সারথীনাথের একটা জায়গা। এই তো, এইটা আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি, আর দিচ্ছি আমার সারা জীবনের পরিশ্রম, দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছি, সেই শ্রমটা এই মানব জাতির কল্যাণে, বৌদ্ধ জাতির কল্যাণে, শাসন সদ্ধর্মের কল্যাণে দিয়ে যাচ্ছি। আর নিচ্ছে শুধু অল্প, সীমিত, দিচ্ছে বিশাল। এইভাবে আজকে যারা এই আসনে বসে আছে সকল ভিক্ষু সংগ্রায় এইভাবে দিচ্ছে, আর এই অল্পমাত্রায় নিচ্ছে। তাই আপনি এই অল্পমাত্রা দিয়ে সঙ্গের চেয়ে যদি বড় হয়ে যেতে চান, তাহলে আপনি মিথ্যা দৃষ্টি সম্পন্ন অজ্ঞানী। আমি বলবো, আমি তাদেরকে অজ্ঞানী বলি, মিথ্যা দৃষ্টি সম্পন্ন বলি। যা হোক, অনেক কথা বলেছি, বান্তারা আছেন, আসলে বিশেষভাবে এখানে আমার শ্রদ্ধেয় তিলক বংশ বান্তা আছেন, সত্যপাল বান্তা আছেন, জ্ঞানেন্দ্র আছেন, তারা সকলেই পণ্ডিত জ্ঞানী, তাদের দেশনা আপনারা অনেক শুনেছেন। হয়তো এখানে এসে এত কথা বলা হয়তো সমীচীন হচ্ছে না, যাও আমি আপনাদের পুণ্য দান করে সঙ্ঘের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে অনলাইনে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও আমার পুণ্যরাশি দান করছি, আমার এই ধর্মদান জনিত পুণ্যরাশি দান করছি। আমার কথাই যদি কে রাগ করে তাহলে তারা ভুল করবেন, তাদের কল্যাণে আমি এই কথাগুলো বলেছি। আর কেউ আবার খুশি হলে চলবে না, মানে এখন তো বাবুদেরকে বানতে একেবারে বকাবকি করছে, কিছু মানুষ আছে তারা খুশি হয়ে যায়, এত খুশি হওয়ারও কিছু নেই। যেটা সত্য সেটা সত্যই সত্য, এই সত্যটা বলেছি। এর জন্য কেউ যদি মনে কষ্ট পায় তাতে আমার কিছু করার নেই, কিন্তু আপনাদের কল্যাণে, তাদের কল্যাণে, তাদের প্রতি করুণা করে আমি কথাগুলো বলছি। চাই সকলের কাছে পুণ্য দান করে আমার ধর্ম আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি।